ওই মির্জা ফরদের আপনারা এই লড়াইয়ে পাবেন না এই লড়াইয়ে তাদেরকে খুঁজে পাবেন না এটাই বাস্তবতা এই হাউজের অনেকের মনে অনেক প্রশ্ন আছে অনেক ক্ষোভ আছে এক ভাই তো প্রশ্ন তুললেন উনি কেন আসেন না তিনি কেন আসেন না যতই দিন যাবে সিনারিওটা আরো পরিষ্কার হয়ে যাবে ওই মির্জা ফরদের আপনারা এই লড়াইয়ে পাবেন না এই লড়াইয়ে তাদেরকে খুঁজে পাবেন না এটাই বাস্তবতা আমরা যারা সত্যিকারের যোদ্ধা সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ কর্মী তাদেরকে সুদৃঢ় ঐক্যবদ্ধ হতে হবে এটাই হোক আজকের সব আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঢাকাকে আমরা প্রতিরক্ষা ভূজ আমরা তৈরি করব তৈরি করে আমরা ঢাকাকে রক্ষা করব এবং কেন্দ্র থেকে যখনই নির্দেশ আসবে তখনই আমরা ওদেরকে প্রতিহত করব ওদেরকে ঢাকাতে প্রবেশ করতে দিতে না পারি সেই শক্তি কিন্তু আমাদের আছে তো সেই অনুরোধ রেখে সবাইকে আমরা বলছি ঐক্যের কোনো বিকল্প নাই আমরা ঐক্য হব ওই যে তেলে আর পানিতে ঐক্য হবে না জেলা বাঙালির আদর্শ সৈনিক তাদের অবশ্যই ঐক্য হতে হবে সকল ভেদাভেদ ভুলে কে সংসদ সদস্য টিকিট পাবো মনোনয়ন পাবো সেটা না কে কোন পদ পাবো কে কোন অর্থবিত্ত মালিক হবো সেটা না আগে আমাদের জনপ্রিয় শেখ হাসিনাকে রক্ষা করতে হবে আগে আমাদের আদর্শকে রক্ষা করতে হবে রক্ষা করে ওই শত্রুদেরকে পরাজিত করে তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই আমরা ঘরে ফিরবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করেই আমরা ঘরে ফিরবো এই হোক আজকে শপথ আমরা আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ওরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে বিভিন্ন রকমের অঘটন ঘটাবে অলরেডি কিন্তু গুপ্ত হত্যা শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকায় আমাদের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবলীগ নেতৃবৃন্দকে তারা হত্যা করছে এরকম হত্যাকাণ্ড তারা চালাবে আমরা যেহেতু ঘর পোড়া গরু ওই শিবিরে মেঘ দেখলে আমরা বুঝতে পারি এরকম কিন্তু চলতেই থাকবে আমি অনুরোধ রাখবো আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত অন্তত ঢাকাকে রাজধানীকে এই নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংহ মিলে একটা বলয় তৈরি করতে হবে এই বলয় ভেদ করে যেন ওই জমা ছবির ঢাকাতে প্রবেশ করতে না পারে আমাদের বৈষ্ণবদের জন্য আঘাত করতে না পারে যে আঘাত করতে যাবে নেত্রী যেটা বলেছেন অগ্নি সন্ত্রাস করতে আসলে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে যদি লাঠি নিয়ে আসে তাদের হাত ভেঙে দিতে হবে সেই প্রত্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আমাদের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দকে বিশেষ করে আমাদের প্রিয় নেতা শামীম ওসমানকে এখানে নজরুল ইসলাম বাবু আছেন গাজী ভাই আছেন হাই ভাই আছেন বিপ্লবী জননেতা আবু হাসান মোহাম্মদ শহীদ বাবু আছেন কর্মী বান্ধব নেতা খোকন শাহ আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমি বলছি আপনাদের কাছে কয়েকজন অনুরোধ করছি আমরা 28 তারিখ এবং 4 তারিখের পাশাপাশি আমরা অনতিবিলম্বে আমরা বলবো সকল ভেদাভেদ ভুলে যাবো।